কিছু কিছু ঘটনায় আমরা অস্থির হয়ে পড়ি, স্বভাবেও কেউ কেউ অস্থির। এই অস্থিরতা মোটেও ভালো ফল বয়ে আনে না, তাই আমাদের উচিত নিজেকে শান্ত রাখা। যে কোনো পরিস্থিতিতে নিজেকে শান্ত ও স্থির রাখার কয়েকটি পরামর্শ দেব আপনাদের মাঝে, তাই ভিডিওটি সম্পূর্ণ দেখবেন। আর হ্যাঁ, ভিডিওতে লাইক কমেন্ট করতে ভুলবেন না, আর অবশ্যই শেয়ার করবেন। যোগব্যায়াম করুন। মনকে শান্ত রাখতে যোগব্যায়াম দারুণ উপকারী। এতে মানসিক চাপ দূর হয়। শুধু তাই নয়, শ্বাস প্রশ্বাসের ব্যায়ামও মনকে প্রফুল্ল রাখে। অনেকে মনে করেন উপযুক্ত পরিবেশ না পেলে ব্যায়াম করা যাবে না, এজন্য নিয়মিত ব্যায়াম করেন না। অন্য ব্যায়াম বা যোগব্যায়াম না করে তখন শুধু শ্বাস প্রশ্বাসের ব্যায়াম করতে পারেন, তাহলে মন শান্ত থাকবে। এক কথায় শ্বাস প্রশ্বাসের ব্যায়াম বলতে দীর্ঘ শ্বাস নিয়ে ছাড়তে হবে। আলিঙ্গন করা। মনটা কোনো কারণে অস্থির, প্রিয়জনের বা কাছের কোনো মানুষের আলিঙ্গন বা একটু স্পর্শ মনকে শান্ত করে দেয়। এ সময় অক্সিটোসিন হরমোনের নিঃসরণের ফলে দুশ্চিন্তা ও অস্থিরতা দূর হয়। সঙ্গীত বা গান মন খুশি রাখে। ধরা যাক আপনি এমন একটা জায়গায় কাজ করেন, চারপাশে অনেক শব্দ, উচ্চস্বরের কথাবার্তা, হেডফোন দিয়ে তখন কোনো গান শুনলে আরও মনোযোগ দিয়ে কাজ করতে পারবেন। হট্টগোল এড়িয়ে নিজের মতো করে কাজ করার ক্ষেত্রে সঙ্গীত টনিকের মতো কাজ করে। নিজের সঙ্গে সময় কাটান। কেউ কোনো কিছু ভালো করলে আমরা প্রশংসা করি, বাহবা দিই। সবসময় অন্যের থেকে প্রশংসা পেতে হবে, বাহবা পাওয়ার জন্য অপেক্ষা করতে হবে এমনটা নয়। আপনি নিজেই নিজের আনন্দ উদযাপন করতে পারেন। নিজের সঙ্গে সময় কাটানোর অভ্যাস থাকলে দেখবেন মনটা শান্ত থাকবে। আর এই বিষয়গুলোর ওপর আপনি যদি নিজেকে রাখতে পারেন, তাহলে অবশ্যই আপনার মন সবসময় যে কোনো পরিস্থিতিতে শান্ত থাকবে। আশা করি ভিডিওটি ভালো লেগেছে, আর ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন। আজ আসি, টাটা।